আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আবার আরেকটি ছোটোখাটো ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো এর মধ্যে প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিম ভাজি বা ডিম ফ্রাই। তো যেভাবে আমি নর্মালি ডিম ফ্রাই করে থাকি, খুবই মজা হয় এই ধরনের ডিম ভাজিটা। তো সেটাই আমি ঝটপট শেয়ার করবো আপনাদের সাথে। তো প্রথমে দেখতে পেলেন মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা, 7 মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর এখান থেকে আমি 2টো ডিম অ্যাড করব। আমি বেশি এক ফ্রাই করতেছি না, শুধু 2টো দিয়েই দেখাবো। তো ভালো করে এভাবে মিক্স করে নিলাম একটি কাঁটা চামচের সাহায্যে। আর ডিম ফ্রাই করার সময় তেলটা খুব গরম হলে ভালো হয়, খুব গরম বলতে অতিরিক্ত না, আবার যেমন ঠান্ডা হলে তেমনভাবে ফুলে উঠে না। তো তেলটা গরম হওয়ার চেষ্টা করবে। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর ফুলে ওঠে, দেখতেই পাবেন আপনারা। অপেক্ষা করি 1 থেকে 1.5 মিনিটের মতো। এই যে আস্তে আস্তে ফুলে উঠতেছে, এই যে দেখুন প্রায় হয়ে গেছে এক সাইড। এখন আমি উল্টে দিলাম অন্য পাশটা হওয়ার জন্য, দুনো পাশ এইভাবে ফুলকো হবে, আর দেখতেও সুন্দর লাগে আর খেতে অনেক টেস্টি হয়। তো অপেক্ষা করব আরও 1 থেকে 1.5 মিনিটের মতো, যেন এই পাশটাও হয়ে যায়। এই যে দেখতেই পেলেন প্রতি সাইড হওয়ার জন্য 1.5 মিনিট লেগেছে, সব মিলিয়ে 3 মিনিট। তো 3 মিনিটের মধ্যে খুব মজাদার একটি খাবার তৈরি করে ফেললাম। মাছ মাংস না থাকলে কোনো সমস্যা নেই, এই ধরনের ডিম ভাজি 2 মিনিটের মতো সময় লাগে, করে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারেন। আর এইটা একদম সফট, আর উপর দিয়ে দেখতেই পাচ্ছেন যেমন ক্রাঞ্চি মনে হচ্ছে, কিন্তু ভাত বা যে কোনো পরোটার সাথে খেলে খুবই টেস্টি লাগে। অবশ্যই ট্রাই করবেন, এভাবে আমরা তো অনেক পছন্দ করি। আর এদিকে আজকে রান্না যা যা থাকছে তার মধ্যে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি কেবেজ দিয়ে, আর থাকছে কেবেজ দিয়ে শক্ত চিকেন, আরও আছে আলু দিয়ে চিকেন বাচ্চাদের জন্য, আর কলিফ্লাওয়ারের ডাটা ভাজি। তো এই যে দেখতেই পাচ্ছেন এসবগুলো রান্নাই শেষ। আমি ধনে পাতা দিয়ে চিকেন দিয়ে যে কেবেজ রান্না করছি সেটাকে নামিয়ে ফেললাম। আর এদিকে ছোটো মাছ, এটার মধ্যে ধনে পাতা দিয়ে দেব। এই যে পাঁচপিশালি মাছ আমি কেবেজ কুচি কুচি করে কেটে এটাকে রান্না করেছি। আসলে এটা ছিল প্রথমবার এই কেবেজ দিয়ে রান্না, তো খারাপ না, আসলে ভালোই লেগেছে। তো প্রথমবার কোনো কিছু ট্রাই করলে আসলে ভয় লাগে, টেস্টি হবে না খারাপ হবে, আসলে ভালোই হয়েছিল। আর দেখতেই পেলেন শক্ত চিকেন বাচ্চাদের জন্য রান্না করতেছি আলু দিয়ে, আর এটা ছিল কলিফ্লাওয়ার ডাটা ভাজি, এটা অনেক ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আর এগুলো হচ্ছে ব্রেড, আমি এগ দিয়ে ব্রেড ফ্রাই করে বাচ্চাদের দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি তেল, এগ ব্রেড ফ্রাই করলে অনেক বেশি তেল উঠে যায়, সেই জন্য এই খাবারটা আমি খুব কম দিই বাচ্চাদের বেড়ে রেয়ার। তো বাচ্চারা এই খাবারগুলো খেয়ে ড্র করতেছিল, কালারিং করতেছিল। আর ওদিকে দেখুন বাহিরে ওয়েদারটা কত সুন্দর, আসমানটা একদম সাদা আর ব্লু কালার বা নীল, খুবই সুন্দর দেখাচ্ছিল। ভাবলাম ক্যামেরা একটু বন্দি করে রাখি, সুন্দর বিকালবেলা ওয়েদারটা। তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে ছোটোখাটো একটি ভিডিও শেয়ার করলাম। ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর পাশে থাকার ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে চলে যাবে নোটিফিকেশান আপনাদের কাছে। ভালো থাকুন সবাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।